হলো হ্যাঁ খাওয়ায়ও পানি তো এই যে আমরা নদীর পার চলে আসছি আর সবাই দাঁড়ায় রইছি এই যে ভাবির হলো শীত করতেছে আর আবার এই এই সাইড তো আসলে অনেক সুন্দর লাগতেছে কিন্তু মানুষের চেহারা বোঝা যাইতেছে না কোন কালার হইতেছে বুঝি না পরিবেশটা সুন্দর লাগছে মামা মামা উঠছো কই যাইতেছো কই যাইতেছো তুমি জুলই খাইতেছো জুলই 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 খাইতেছো ছবি তুলছে ভিডিও চলছে তারপর আসছি হলো এই যে মেহের বাড়িতে আর এই মানে আমি কয়েকদিন যে কদিন ধরে এই গোলাপ গাছটা আনছে প্রতিদিন একবার আসি আমি গোলাপের ঘ্রাণটা নিই আমার তো খুব ভালো লাগে গোলাপ ফুলের অন্য সব কোন ফুলের ঘ্রাণ ভালো লাগে না শুধু এই যে বেলি ফুলটা আছে না বেলি ফুলের ঘ্রাণটা ভালো লাগে আর ওটার ঘ্রাণ খুব ভালো লাগে আর মিম হলো কালকে ঘরে হলো ডেকোরেশন করছে আমরা হলো বাড়িতে ছিলাম না তো ভাবলাম যে একটু দেখা যায় যে কিভাবে মিমের ঘরে ডেকোরেশন করছে ঘর একা মানে একা ঘর খালি ঘরে ডেকোরেশন করে রাখা সবাই চলে গেছে ঢুকতেই পারে উমের নিগা বাচ্চা আজকাল ঢুকছে ছোট বাচ্চাগুলো ঢুকছে তো আসলে ভিতরে অবশ্য মানে আলো নাই তেমন একটা আর এই যে দেখেন ঘরের ভিতরে ও আমার ভয় করতেছি তো এই যে খার বিজে জায়গা রয়েছে তো ওর ঘরে হলে যে এইভাবে রাখছে এই ও কিন্তু এটা কিন্তু ইয়া করে লাগছে না গো আর ডোয়ার খুলবো কেমনি আর ডিসিং টেবিল দেওয়ার দরকার ছিল এই জায়গায় না আর ইয়া ওয়ার্ড্রোপটা দেওয়ার দরকার ছিল এই জায়গায় তো যাই হোক মানে মিম না অনেক সময় দেখি কি আমি না থাকার ক্ষেত্রেও মানে ও যে কাজগুলো করে একটু উলুট পালুট করে পরে যদি জিজ্ঞেস করি তাহলে হইলো ই করে মানে ওর ঘুরাই দেয় আর কিছু করার নাই আর আজকে তো আমরা সবাই ঢাকা যাব ওরা কালকে জাজিরা চলে গেছে জাজিরা ওদিক দিয়ে ঢাকা চলে যাবে আর আমরাও যাব ঘরের ভিতরে আসো দেখা যায় পুরোটা তো আমরাও যাব আর ওর এই যে ওর এই জায়গায় বলছিলাম যে আমি একটু আড়েলে মাটি দিয়ে দিতে তাহলে আর এই যে এরকম হইতো না এটা পুরোটা আন হইতো আড়েলে মাটি দিয়ে নেপে দিলে হইতো পুরোটা আন হইতো আমি বললাম যে বদলা দিয়ে দিতে তো কাটাইতে সব কয় ওরা লাগবে দিয়ে দিই কাটলে মাটি দেয় না না তো যাই হোক এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো আর 11টা বাজে হলো আমরা সবাই বের হবো আমরা হলো মানে যাওয়ার ইচ্ছা ছিল না বাড়ি থেকে সবাই চলে গেছে এজন্য আমরা ভাবছিলাম যে আমরা যাব না আর এখন হলো আপা আপুর রাত্রে ফোন দিছে তারপর আবার কালকে নিজেরাই ভাবলাম যে যাই সবাই যেহেতু যাইতেছে একদিনের ব্যাপার স্যাপার যাই আর আমি সকালবেলা দাদাকে বলতেছিলাম যে দাদা আপনারা আজকে ঢাকা যাবেন না কে তোমরা যাবে না তাহলে আবার দাদা গো যাওনের কি হইলো তার মানে আমরা যাইলে হ্যাঁ গো যাওনের কিছু হয় নাই মানে হে এমন বুঝাইতে চাইছে যে তোমরা যাবে আমরাও যাবো আবার আমগো জিগানের কি হইলো তো যাই হোক আমরা যাইলে দাদা গো যাওয়ার লাগবো না তো আমরাই যাই আর মানে খুবই ভালো লাগলো সকালবেলা আসলাম আর তারপরে দেখে গেলাম মিম হয়তো বা জিজ্ঞেস করবো ভাবি ওই পাশটা যায় দেখছিলেন সবকিছু ঠিক আছে নি
কারণ আমাদের এখানে না চোর চোর ওইগুলোর ভয় হয় নাই কে যাতে নষ্ট হয়ে যাবে এরকম কোন জিনিস নেই কটাগুলো সুন্দর হইছে না এগুলো কত করে আনছিস পিস কইতেই না আমার ইয়ে লাগা লাগবো করতে কর ওই যে এটা এমনি দিছিল না তুমি হবো হুম হুম তারপরে এই জায়গা থেকে এই জায়গাতে ঢুকাইয়া আর এই জায়গাটা ঢুকাইয়া পাইপ দিয়ে দিত সব মরে গেছিল ওই খাল শোনা ওই মেন পুইছে না পুরাড়াই আছে গেছে গা পাতে গেছে বড় তো মাই কইছ না কই বেরিব এই এন্ড পুই থাকলে কি সে এন্ড ইনাই কি এন্ড কি এই এন্ড এই মরে গেছে সাইড মরে গেছে মাই কইছ কই বেরিব দেখো তো যাই আজকে দিছি আজকে বাড়িতে যাই বাড়িতে যাইয়া আর এই যে আমরা এই গাছগুলো লাগাইছিলাম হ্যাঁ বাড়িতে যাই দেখি কে কি করতেছে আসুন কি মরিচ গাছ সুপ মরিচ নাকি সুপ মরিচ কত বদল ফুল দি সব ফুল গাছে দিলে পানি গোলাপ ফুল দিবে না গোলাপ তো কলিজ আছে কত ডি এই তো ডাল নিয়ে লাগালে দেব গোলাপ বেশ কম আছে না
বারান্দা লাগে পুরে এক কাগজে বৃষ্টি হবে দিচ্ছে দিচ্ছে খারাও দিচ্ছে আগে ইয়েটা দি ছোট পলিথিন নাই পলিথিনে বেঁধে দেন আহারে একবার উড়ে লিত আমরা হলো এই যে হসপিটালের সামনে চলে আসছি আর এখানে হলো আইসাই হলো বাদাম ভাজা বুট ঠুট এইসব দিয়ে খাবারটা হলো এদিকে খাবে তো যেহেতু হাসপাতাল চলে আসছি আর একটু কেনাকাটা আছে ওগুলো কইরেই তারপরে একবারে ঢুকবো কারণ আমাদের অনেক দেরি হয়ে যাবে পরবর্তীতে এগুলো তো সুন্দর হয় না পাতলা হয় অনেক না এখানে কি তিনটা গেঞ্জি না না কি কি আছে এটার ভিতরে এটা রুমাল আপনার দুইটা গেঞ্জি একটা রুমাল পায়জামা বাচ্চাদের আপনার উলের ভিতরে সুইটার হবে উলের তো হবে না ওই ড্রেসটা দেখি ভাই নাই আপনার ওইগুলার মানে স্যাম্পল টানায় রাখছেন ওইটা নিচে নাই দেখি Come on.